আবারও উত্তপ্ত পাকিস্তানের রাজনীতির মাঠ। আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানে সরকারের ওপর চাপ তৈরি করতে নির্ধারিত সময়ের আগেই খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। গণমাধ্যম জানিয়েছে খাইবার পাখতুনখোয়ার গভর্নর হাজি গুলাম আলী বুধবার স্থানীয় সময় সকালে প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাবের জন্য পিটিআই নেতা মাহমুদ খান ও বিরোধী দল জেইউআইএফ নেতা আকরাম খান দুররানির কাছে চিঠি পাঠিয়েছেন। তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে নিজেদের মনোনীত ব্যক্তির নাম পাঠাতে 21 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত পিটিআই নেতা মাহমুদ খান অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে দলটি। এর আগে শনিবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে ইমরান খানের দল। দুটি প্রাদেশিক পরিষদ নির্ধারিত সময়ের আগেই ভেঙে দেওয়ায় এখন নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে শাহবাজ সরকারকে। আগামী অক্টোবরে পাকিস্তানে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটিতে প্রাদেশিক পরিষদ এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।